সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরতন প্ল্যাটফর্মের আজকে যুক্তিবিদ্যার ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এবং আজকের সেটে যারা আছেন অভিভাবকবৃন্দ এবং অন্যান্য সকলে যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস তো কন্টিনিউ করে যাচ্ছি, তোমরাও আশা করি পড়াশোনার সাথে আছো। আমাদের তোমরা আগের দিনের ক্লাস অনেকেই করেছো, তোমরা জানো আমাদের ক্লাসের টপিক আমরা সহনুমান নিয়ে আলোচনা করছি, অবরোহ অনুমানের সহনুমান নিয়ে আলোচনা করছি, তাই না? তো সহনুমানের আমরা কিন্তু ফার্স্টে গঠন পড়েছি, গঠন প্রক্রিয়া পড়েছি, সহনুমানের মধ্যপদের ভূমিকা পড়েছি, তারপরে আমরা সহনুমানের নিয়মগুলো পড়েছি দুইটি লেকচারে, তাই না? এখন আমাদের নিয়মগুলি আস্তে আস্তে প্রয়োগের সময় এসেছে। তো সহনুমানের নিয়ম প্রয়োগ করতে যে বেসিক যে তথ্য, সেই দুইটি, একটি হচ্ছে অ্যারিস্টটলের সূত্রের উপর ভিত্তি করে আসলে আমরা সহনুমানের মূল কথার উপর ভিত্তি করে সহনুমানের বৈধতা অবৈধতা যাচাই করার চেষ্টা করি। সো আজকে আমাদের একটা টপিক হচ্ছে অ্যারিস্টটলের সূত্র, এবং সেটা হচ্ছে সহনুমান সংশ্লিষ্ট অ্যারিস্টটলের সূত্র। আজকে আমাদের একটা টপিকের নাম হচ্ছে অ্যারিস্টটলের সূত্র। ওকে, অ্যারিস্টটলের সূত্র কি ক্ষেত্রে? সহনুমানের ক্ষেত্রে। আরেকটি টপিক হচ্ছে আমাদের আজকে সংস্থানের ধারণা, সংস্থান। ওকে, তো তোমরা আগেই রুটিনে তোমরা টপিক সম্বন্ধে জেনেছো। আজ আমরা এই এই টপিক নিয়ে আলোচনা করব যে অ্যারিস্টটলের সূত্র কি বলছে এবং সহনুমানে সংস্থানের ধারণা বলতে আমরা কি বুঝি। ওকে, তোমরা আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তোমরা যে যেখানে আছো জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করতে শুরু করেছো, আর সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, তোমাদের ভিডিওটি শেয়ার করে দাও, লাইভ ভিডিওটি, তাহলে সবাই মিলে আমরা ভালোভাবে ক্লাসটি করতে পারবো। সবসময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, আজকেও করছি। ওকে, থ্যাংক ইউ। তোমরা কে কে ক্লাসে এসেছো আমি একটু চেক করে নিতে যাচ্ছি। রুমি, হ্যাঁ ভালো আছি, ভালো আছো তুমি? রায়হান তালুকদার, হাই স্যার, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব, হৃদয়, হ্যালো স্যার, হ্যালো, ঠিক আছে, ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়তো একটু লাইটে সমস্যা হচ্ছে। তো তোমরা, আমরা ক্লাস শুরু করে দিব খুব দ্রুতই, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা আসলে ক্লাস শুরু করে দিই, তারপর আস্তে আস্তে তোমরা ইনশাআল্লাহ এগুলোই আমরা সব টপিকগুলো বুঝে যাবো আজকের আমাদের। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা অ্যারিস্টটলের সূত্রটি শিখব এবং আমরা সংস্থানের ধারণাটি ক্লিয়ারলি শিখব, কারণ এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। ওকে, সংস্থান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এবং অ্যারিস্টটলের সূত্রটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু তোমাদের সিকিউ এবং এমসিকিউতে কোশ্চেন আসে। সো বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ। ওকে, আমরা টপিক মুছে দিচ্ছি, ফার্স্টে অ্যারিস্টটলের সূত্র। না দেখো, অ্যারিস্টটল কিন্তু মানে অনেক বড় একজন, অসামান্য একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাই না? তিনি সর্বক্ষেত্রেই অনেক বিষয়ে তিনি অবদান রেখেছেন, যুক্তিবিদ্যার ক্ষেত্রে তো অবদান রেখেছিনি, যুক্তিবিদ্যার সহনুমান ধারণারও প্রবর্তক আসলে অ্যাকচুয়ালি তিনি। তো অ্যারিস্টটল সহনুমানের ভিত্তি হিসেবে যে মূল কথাটি বলেছেন সেটি তাকে আমরা সূত্র বলে আখ্যায়িত করছি, সেটিকে তিনি তার ভাষায় এভাবে, তাদের ভাষা বলে ডিকটাম ডি ওমনি এট নুলো। ওকে, ডিকটাম ডি ওমনি এট নুলো, দ্যাট মিন্স যে এটার মূল যে কথা সেটা হচ্ছে যে আমরা বাংলায় যদি বলি যে সব কিছু এবং কোনো কিছুই নয়, সব কিছু এবং কোনো কিছুই নয়। দেখো, একটা বিষয় হচ্ছে যে আমরা ফার্স্টে কিন্তু সহনুমানের ক্লাসে একদিন তোমাকে বল, মানে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের একটু নোটিফাই করেছিলাম যে অ্যারিস্টটলের সূত্র উপর ভিত্তি করে এটা করা হয় এবং সব কিছু এবং কোনো কিছু নয় সম্বন্ধে একটু ধারণা দিয়েছিলাম। আজকে বিষয়টি ক্লিয়ার করব যে সব কিছু এবং কোনো কিছুই নয় বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন এবং যার উপর ভিত্তি করে সহনুমান ধারণাটি সৃষ্টি হয়েছে। ওকে, দেখো, আমরা যখন কোনো একটি পদ, সাপোজ আমরা সহজ উদাহরণ যে সকল মানুষ সম্বন্ধে যখন আমরা কোনো কিছু স্বীকার করে নিই, সকল মানুষ হয় দ্বিপদী, না বা দ্বিপদী বললাম, সকল মানুষ হয় দ্বিপদী, ঠিক আছে? তো সাপোজ উইঘুর একটি সম্প্রদায়, নাকি? উইঘুরবাসী হয় মানুষ,
হয় মানুষ, তাহলে উইঘুরবাসী, তুমি হঠাৎ করে একটা নাম শুনলা যে উইঘুরবাসী বলে একটা একটা জাতি আছে, তারা হচ্ছে যে মনে একটু ডিটাচড, একটু বিচ্ছিন্ন আছে, হ্যাঁ, বা অন্য যে কোনো একটা আদিম জনগোষ্ঠীর সম্বন্ধে তুমি নাম শুনলা। হ্যাঁ, তো একটি একদম বিচ্ছিন্ন একটি অস্ট্রেলিয়ান একটি আদিম জনগোষ্ঠীর সাপোজ তুমি নাম শুনলা, শুনে বললো যে তারা কি মানুষের মতো, তারা কি খায় কি পরে, তুমি হয়তো বললো যে না তারা এখনো কাঁচা মাংস খায়, অনেক আদিম গোষ্ঠী রয়েছে তারা এখনো কাঁচা মাংস খায়, অনেকটা আদিম ভাবে তারা সভ্যতার আলোয় সেখানে পৌঁছায়নি, তাহলে তুমি ভাবতে পারো যে তারাও কি তাহলে দুই পা, নাকি তাদেরা কি দুই দুই হাত দুই পা দিয়ে চলে, এমন কিছু ভাবতে পারো। আসলে অ্যাকচুয়ালি না, তুমি যখন শুনবে যে না তারাও মানুষ, তাহলে তোমাকে অ্যাটলিস্ট তুমি যখন জানো সকল মানুষের ক্ষেত্রে যে দ্বিপদী গুণটি প্রযোজ্য, উইঘুরবাসী যেহেতু হয় মানুষ, তাহলে তুমি বলো উইঘুরবাসী হয় দ্বিপদী। আমরা এইটাই এতক্ষণ দিন করে আসছি, তাই না? উইঘুরবাসী হয়, উইঘুরবাসী হয় দ্বিপদী। তো এখন এই যে আমরা এতদিন ধরে শিখে ফেলেছি, খুব সহজ হয়ে গিয়েছে ব্যাপারটা, এই সেন্সটা অ্যাকচুয়ালি অ্যারিস্টটল শুরু করেছিলেন। তার যে এই যে সূত্র, সব কিছু এবং কোনো কিছু নয়, এটি দ্বারা আসলে এটি বোঝাচ্ছে যে কোনো একটি পদ সম্বন্ধে, খুব ভালোভাবে খেয়াল করবে, কোনো একটি সার্বিক পদ সম্বন্ধে, সার্বিক পদ বলতে আমরা কি বুঝি, সার্বিক পদ বলতে আমরা বুঝি যে সকল কোনো একটি শ্রেণীকে উল্লেখ করে, যেমন আমি মানুষ শ্রেণীকে এখানে উল্লেখ করেছি, মানুষ একটি শ্রেণীবাচক পদ, কমন নাউন, সকল মানুষকে উল্লেখ করেছি, দ্যাট মিনস এটি এই শ্রেণীর সার্বিক একটি পদ, তাই না? তো সকল মানুষের ক্ষেত্রে কোনো একটি গুণ যদি প্রযোজ্য হয় বা কোনো একটি গুণকে যদি স্বীকার করে নেওয়া যায়, তাহলে এই শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বা সাব ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ সকল মানুষের মধ্যে যত মানুষ রয়েছে, একজন করে বলো কিংবা একটা গ্রুপ গ্রুপ করে বলো না কেন, এর অন্তর্গত এটা যদি এত বড় একটি ক্যাটাগরি হয়, টোটাল ক্যাটাগরি শ্রেণী, মানুষের শ্রেণী হয়, তাহলে এর মধ্যে ছোট ছোট মনে গ্রুপ আছে, এখানে একটা এশিয়ান, এখানে মনে ইউরোপিয়ান আছে, এখানে আমরা এশিয়ানরা এদিকে আছি না, এভাবে আমেরিকানরা এইদিকে আছে। তো কথা হচ্ছে যে এই প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই এই মানুষের যে গুণটি প্রযোজ্য, গ্রুপগুলির ক্ষেত্রে বা একটা ইন্ডিভিজুয়াল একটা মানুষের ক্ষেত্রেও সেই গুণটি প্রযোজ্য। তাই তিনি ফার্স্টে বলছেন সব কিছু, দ্যাট মিন্স স্বীকার করে নিচ্ছেন যে এই একটি শ্রেণীবাচক পদে, কোনো একটি শ্রেণীবাচক পদের ক্ষেত্রে, কোনো একটি শ্রেণীবাচক পদের ক্ষেত্রে যে গুণটি স্বীকার করা হয়, ওই শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও ওই গুণটি স্বীকার করতে বাধ্য, আমরা স্বীকার করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে সব কিছু, অর্থাৎ সব কিছুকেই স্বীকার করে নিতে হবে এর মধ্যকার, আর কোনো কিছু নয়, এটা হচ্ছে নেগেটিভ সাইড। দ্যাট মিন্স আমি যদি অস্বীকার করি যে কোনো মানুষ নয় অমর, আমি যদি বলি, এটুকু আমি মুছে দিচ্ছি, আমরা পজিটিভ সাইডটা আলোচনা করলাম, আমি যদি নেগেটিভ সাইডটা বলি যে আমার কোনো মানুষ নয় অমর, তাই না? কোনো মানুষ নয় অমর, দ্যাট মিন্স সকল মানুষের ক্ষেত্রে আমি একটি গুণকে অস্বীকার করছি, সেটা হচ্ছে অমরত্ব, কোনো মানুষেরই অমরত্ব নেই, তাই না? তাহলে দেখো এই মাগরে এই মানুষটা রয়েছে না, এই মানুষটাও মরবে, আমি শিওর যে মানে যে কোনো সময় সে একটা পৃথিবী থেকে ডিলিট হয়ে যাবে, দ্যাট মিন্স মারা যাবে, না আমিও মারা যাবো, তুমিও মারা যাবে, সকলেই মারা যাবো, এইভাবে দেখবা যে হয়তো ভূখণ্ড থেকে যাবে, বাট মানুষ অবশ্যই মরণশীল। তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সকল মানুষের ক্ষেত্রে যখন অমরত্ব গুণটি অস্বীকার করা হচ্ছে, মানুষ শ্রেণীর অন্তর্গত সকল ইন্ডিভিজুয়াল, সকল ব্যক্তি স্বাতন্ত্রের ক্ষেত্রেও সেই গুণটিকে কী করতে হবে, অস্বীকার করা যাবে। এই দুটির উপর ভিত্তি করে মূলত হচ্ছে আমরা সহনুমানের ধারণাটি পেয়েছি, এবং অ্যারিস্টটলের সূত্রটিই ছিল এটি, ডিকটামটি অমনিয়াট নুল, যে সব কিছু এবং কোনো কিছুই নয়। তিনি অতি সংক্ষেপে তত্ত্ব কথাটা বলেছেন, তার ইলাস্ট্রেশনটা করলাম যে একটি পদের জন্য যা প্রযোজ্য, একটি সার্বিক পদের জন্য যে গুণটি প্রযোজ্য, ওই সার্বিক পদের অন্তর্গত প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেই গুণটি প্রযোজ্য। আবার একটি সার্বিক পদের ক্ষেত্রে যে গুণটি অস্বীকার করা হয়, ওই সার্বিক পদের অন্তর্গত প্রত্যেকটি শ্রেণী বা উপশ্রেণীর ক্ষেত্রে বা ব্যক্তি স্বাতন্ত্রের ক্ষেত্রে সেই গুণটি অস্বীকার করা যাবে। এর ভিত্তিতে সহনুমান গঠিত হয়েছে। ওকে, ভেরি গুড, এটাই ছিল অ্যারিস্টটলের সূত্র, খুব সহজ। ওকে, তাহলে আমরা অলরেডি সহনুমান পড়ে আসছি, পড়ে আসার পরে অ্যারিস্টটলের সূত্রটা এখন শিখছি, কারণ আমাদের কাছে এখন অনেক বেশি ইজি হয়ে যাবে না, আমরা অলরেডি সহনুমান সম্বন্ধে ধারণা পেয়ে গিয়েছি, কিভাবে আমরা সিদ্ধান্ত নিশ্চিত করি। এখন আমরা জানছি যে বেসিকটা কি ছিল, ব্যাপারটা খুব মজার না? ওকে, এই পর্যন্ত কি কি বুঝতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পেরেছ প্লিজ। ওকে, তোমাদের পরীক্ষা এই অংশটা সেগমেন্ট থেকে কি কোশ্চেন আসতে পারে, সহজে সরাসরি বলতে পারে যে অ্যারিস্টটলের সূত্রটি বলো, অ্যারিস্টটলের সূত্রটি উল্লেখ করো,
সিকিউ তে আসতে পারে যে অ্যারিস্টটলের সূত্র অনুমানের ক্ষেত্রে অ্যারিস্টটলের সূত্রটি কি, তুমি তখন সরাসরি তুমি টার্মিনোলজিটা ইউজ করতে পারো, ল্যাটিন টার্মিনোলজিটি গ্রিক টার্মিনোলজিটি ইউজ করতে পারো, অথবা তুমি বাংলাটা সরাসরি দিলে এনাফ ইজ এনাফ, সব কিছু এবং কোনো কিছুই নয় বললেই যথেষ্ট। আর তারপর একটি উদাহরণ, যদি তোমার 1 মার্কসের আসে শুধু সূত্রটি উল্লেখ করলে যথেষ্ট, আর যদি তোমার 4 মার্কসের জন্য কিংবা হচ্ছে 3 মার্কসের জন্য আসে তাহলে তুমি অবশ্যই একটি উদাহরণ দিবে, কিংবা 6 নম্বরে আসলে তুমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে। তোমার মার্কসের উপর ডিপেন্ড করবে তুমি তোমার আনসারের পরিসরটা কতটুকু বাড়াবে, বারবার বলছি তোমাদেরকে, তাই না? ওকে, তোমরা দেখি কে কে বুঝতে পেরেছ। বেলাল রাজবাড়ি চমৎকার আছে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। যারা সকলেই ওয়াচ করছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আবারও। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের সূত্র আমরা বুঝতে পেরেছি আশা করি। তোমরা প্লিজ সকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও যারা যারা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ওকে, তাহলে আমরা ফার্স্ট অংশ, আজকে যে টপিকটি ছিল ছোট টপিক, সেই টপিকটা আমরা কিন্তু বুঝতে পেরেছি, যার উপর বেসিস করে আমাদের সহনুমানের ধারণাটা গঠিত হয়েছে, এটা ছিল ভিত্তি। আজকে যে মূল টপিক সেটা হচ্ছে সহনুমানের সংস্থানের ধারণা, সংস্থান। দেখো, সংস্থান বা আকার বলতে পারো। ওকে, তো সংস্থানটা কি, আমরা সহনুমানে কিন্তু মধ্যপদের কথা পড়েছি, তাই না? মধ্যপদটা তোমরা সকলে পড়েছো, মধ্যপদটা জানো তোমরা কি জিনিস। তো সহনুমানের সংস্থানটার সাথে মধ্যপদের সম্পর্কটা ডিরেক্ট, ডিরেক্ট সম্পর্ক। দ্যাট মিন্স সহনুমানের সংস্থান বলতে আমরা বুঝবো যে একটি সহনুমানের আশ্রয় বাক্যে, একটি সহনুমানের আশ্রয় বাক্যে বিদ্যমান মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে। একটি সহনুমানে তো কয়টি মধ্যপদ থাকে তোমরা একটু লিখে দাও তো আমাকে, একটি সহনুমানে কয়টি মধ্যপদ থাকে তোমরা আমাকে একটু প্লিজ লিখে জানাবে, যে একটি সহনুমানে কয়টি মধ্যপদ থাকে। আমি বলছি সহনুমানের সংস্থান হচ্ছে সহনুমানের, আমি একটু লিখে দিই তোমাদেরকে, একটি সহনুমানের আশ্রয় বাক্যে বিদ্যমান, তোমরা একটু লিখে নিতে পারো, একটি সহনুমানের আশ্রয় বাক্যে বিদ্যমান, দুইটি আশ্রয় বাক্যে বাক্য থাকে তোমরা জানো, সেই দুইটি আশ্রয় বাক্যে বিদ্যমান মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে, বিদ্যমান যে মধ্যপদগুলো রয়েছে সেই মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে সহনুমানের যে ভিন্ন ভিন্ন আকার নির্ধারিত হয়, সহনুমানের যে ভিন্ন ভিন্ন আকার নির্ধারিত হয়, নির্ধারিত হয়, একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু খেয়াল করো, আমি লিখেছি কি তোমরা একটু খেয়াল করো, যে একটি সহনুমানের আশ্রয় বাক্যে বিদ্যমান, আশ্রয় বাক্য বলতে দুইটি আশ্রয় বাক্যে বিদ্যমান যে মধ্যপদ সেই মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে সহনুমানের যে ভিন্ন ভিন্ন আকার নির্ধারিত হয় তাকেই সহনুমানের সংস্থান বলে। সংক্ষেপে আমি লিখলাম সংস্থান বলে। ওকে, সংস্থান বলে। তো এটি ছিল সংজ্ঞা, সংস্থানের সংজ্ঞা। তোমরা বুঝতে পারবে উদাহরণটা দিলে, ক্লিয়ার হতে পারবে উদাহরণটা দিলে, ক্লিয়ার হতে পারবে, যেটি হচ্ছে যে দেখো আমরা একটা যদি উদাহরণ লিখে ফেলি, ফার্স্টে একটা যদি উদাহরণ লিখে ফেলি, আগে আমরা আরেকবার সংজ্ঞাটা রিপিট করি প্লিজ, যে দেখো সহনুমানে দুইটি আশ্রয় বাক্য রয়েছে, তোমরা আনসারিং করতে পারছি মধ্যপদ কয়টি, দেখি দুইটি, দুইটি পিনাক দেব না, থ্যাংক ইউ ভেরি মাচ জেসমিন সুলতানাই, তোমরা একটু আনসারিং করে দাও, হ্যাঁ যারা যারা আনসারিং করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সহনুমানে আশ্রয় বাক্যে দুইটি মধ্যপদ রয়েছে, দুইটি আশ্রয় বাক্যে দুইটি মধ্যপদ রয়েছে। দেখো অবস্থানটা, আমি যে বলছি যে অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে, এই অবস্থানটা মূলত হচ্ছে সাবজেক্টের অবস্থান আর প্রেডিকেটের অবস্থান, অর্থাৎ একটি যুক্তি বাক্যে বা আশ্রয় বাক্যে তুমি যেটা বলো না কেন, সেই যুক্তি বাক্যে তো দুইটি অবস্থান রয়েছে না, একটি হচ্ছে সাবজেক্টের জায়গা রয়েছে, একটি সাবজেক্টের জায়গা রয়েছে, আরেকটি হচ্ছে প্রেডিকেটের জায়গা রয়েছে একটি আশ্রয় বাক্যে। আমরা যে তিন ধরনের পদ ব্যবহার করছি সহনুমানে, মধ্যপদ, প্রধান পদ এবং অপ্রধান পদ, তাদেরকে আমরা কোন স্লটে বসাই, আমরা একটি, এটা যদি একটি সাপোজ যুক্তি বাক্য কল্পনা করো তুমি, তাহলে তার একটি স্লট হচ্ছে সাবজেক্ট, একটি স্লট হচ্ছে প্রেডিকেট। তাহলে এভাবে আমি একটু সংজ্ঞাটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা যেটা দেখতে পারো, আমি একটু জায়গা লাগবে আমার। দেখো আমরা আমরা কল্পনা করি হচ্ছে যে একটি স্ট্রাকচার কল্পনা করি,
সেখানে মনে করো যে এটি হচ্ছে যে একটি যুক্তি বাক্য ফার্স্ট যুক্তি বাক্য প্রধান আশ্রয় বাক্য এটা প্রধান আশ্রয় বাক্য ওকে সংক্ষেপে তাহলে এখানে আমি হয় কিংবা নয় দিতে পারি ডট ডট দিলাম তারপরে এটি একটি স্লট তাই না তারপরে এটা হচ্ছে যে অপ্রধান অপ্রধান আশ্রয় বাক্য তাহলে এখানেও একটি স্লট সাবজেক্টের স্লট এটা হচ্ছে প্রেডিকেটের স্লট তাই না আর তারপরে সিদ্ধান্ত আসছে আমরা সিদ্ধান্তটা এখন বিবেচনায় আনছি না আমরা সংজ্ঞাতেই বলেছি যে সহনুমানের আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আশ্রয় বাক্যের মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে দ্যাট মিন্স সংস্থানের ধারণায় সিদ্ধান্তটি এখানে আমাদের ফার্স্টে সেন্সে আসছে না তাহলে তোমরা বলো আমাদের মধ্যপদ রয়েছে দুইটি আর যেহেতু চারটি স্থান রয়েছে আমরা মধ্যপদকে চিহ্নিত করি কি দ্বারা এম দ্বারা এম ফর মধ্যপদ না এম ফর মধ্যপদ মধ্যপদকে আমরা এম দ্বারা চিহ্নিত করি তোমাদের কি মনে আছে যে আমরা প্রধান পদকে কি পদ কি দ্বারা চিহ্নিত করি প্রধান পদকে তোমরা একটু আমাকে জানিয়ে দিবে তো প্রধান পদকে কি দ্বারা চিহ্নিত করি আমি অপ্রধানটা লিখে দিচ্ছি ওকে এস ফর অপ্রধান পদ এস ফর অপ্রধান পদ ওকে তাহলে আমি প্রধান পদকে কি দ্বারা প্রকাশ করি আমার এখানে চিহ্নগুলো লাগবে প্রতীকগুলি লাগবে ওকে প্রতীকগুলি খুব জরুরি কারণ বারবার আমাকে সংস্থানে তোমার যদি পরীক্ষায় কোশ্চেন আসে উদ্দীপকে যদি আসে কিংবা যদি তোমাদের নিজের উদাহরণ দিতে হয় তোমাকে অবশ্যই প্রতীকগুলো জানতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রধান পদের আনসারটা তোমরা করতে থাকো আমি দেখব লিখে নিচ্ছি আমি লিখে দিলাম পি ফর প্রধান পদ ওকে তো তোমাদের মনে হয় একটু মনে করা দিই আমি একটু প্লিজ আর একবার যে মধ্যপদ আমি মিডল টার্ম বলছিলাম দুইটা আশ্রয় বাক্যতেই ছিল মাঝখানে মধ্যস্থতা করছিল বলে পি বলছিলাম প্রধান পদকে কারণ হচ্ছে যে যে সিদ্ধান্তটি আমি পাব সেই সিদ্ধান্তের প্রেডিকেটে বসবে পি প্রেডিকেটে বসবে প্রধান আশ্রয় বাক্যের পদটি তাই এটাকে আমি প্রধান পদ পি বলছি আর এর সাবজেক্টে বসবে অপ্রধান পদটি তাই আমি এটাকে বলছি এস সাবজেক্ট ওকে এস এটাতে পি বসে মনে আছে মনে হয় তোমাদের ওকে দেখি ইয়াসমিন রুমি এম পিনাক দেবনাথ পি রুমি তুমি ভুল লিখেছ মধ্যপদের জন্য এম প্রধান পদের জন্য অ্যাকচুয়ালি পি ওকে সো একটু খেয়াল করো ভালো করে শামসুল আলম থ্যাংক ইউ পি লিখেছো তুমি আনসার অসংখ্য ধন্যবাদ তোমাকে তো আমরা প্রতীকগুলো আমাদের মনে আছে তাই না আমি মুছে ফেলছি তাহলে প্রতীকগুলো আমাদের একটু রিভিউ হয়ে গেল প্রতীকগুলো আর সিদ্ধান্তে তোমরা সবসময় জানো আমি সিদ্ধান্তে লিখে রাখতেই পারি যে সবসময় সাবজেক্ট এখানে থাকবে প্রেডিকেট এখানে থাকবে এটা মনে করো সাপোজ সিদ্ধান্ত তাই না তাহলে এইভাবে আমি যদি ফরম্যাট সাজাই তাহলে তোমরা জানো চারটি যেহেতু অবস্থান রয়েছে আমি এম কে কিন্তু দুটি এম এর কম্বিনেশন কিন্তু চার রকম ভাবে করতে পারি তাই না এদের বিন্যাসটা আমি কিন্তু চার ভাবে করতে পারি ঘুরিয়ে ফিরিয়ে এম কে এম কে কোথায় কোথায় বসাবো দুই চারটি স্লটে তো এই চারটি স্লটে যে আমি চারভাবে বসাতে পারি দেখো একটা জিনিস আমি এখানে এম বসাতে পারি ফার্স্টে আমি আমার খেলা শুরু করলাম মনে করো তাই না আমরা গ্যাপ ফিলিং খেলা শুরু করছে এম কে ফার্স্ট এখানে বসালাম তারপরে আমি এখানে বসালাম তাহলে এখানে একটা এম থাকলো যেহেতু আমি এখানে একটি আশ্রয় বাক্যে একবারই মধ্যপদ বসাতে পারবো আই এইটাতে আমি ফার্স্টে বললাম যে আমি এখানে বসাবো ফার্স্টে বসালাম পরেরটা তাহলে এইটা এই সুযোগ বসেছে তাহলে আমি এটা এখানে বসালাম এটা একটু হয়ে গেল আচ্ছা তারপরে আমি বললাম আচ্ছা তোমাকে তো প্রথমে একে দিয়েছি প্রথমত আমি একে দিলাম আচ্ছা এর পরেরটা তাহলে একটা একটা কিন্তু সমাবেশ বিন্যাস হয়ে গেল একটা কিন্তু কম্বিনেশন পেয়ে গেছি প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আর অপ্রধান আশ্রয় বাক্যে শেষে বিধেয়তে আমি কি ফার্স্ট বলে ফেলছি তোমরা একটু কমেন্টে জানাও যে যদি ফার্স্ট বলে ফেলি আমরা পড়ছি সংস্থান আমরা কি পড়ছি মানে সহনুমানের সংস্থানের ধারণা সংস্থান হচ্ছে মধ্যপদের অবস্থান আশ্রয় বাক্যে মধ্যপদগুলো কোথায় কোথায় থাকবে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্যে আমি প্রথমে একটা উদাহরণ দেখালাম যে প্রথম প্রধান আশ্রয় বাক্যের শুরুতে মানে দ্যাট মিন সাবজেক্ট স্থানে রাখলো মিডল টার্মকে অপ্রধান আশ্রয় বাক্যে প্রেডিকেটে রাখলাম এরপর আমি চেঞ্জ করে কি করতে পারি আমি দুইটাকেই দুই আশ্রয় বাক্যেরই বিধেয়তে রাখতে পারি তাই না আমি দুই আশ্রয় বাক্যেরই দুইটি আশ্রয় বাক্যেরই বিধেয়তে আমি মধ্যপদকে রাখতে পারি আবার তোমরাই বলো তোমরা বুঝতেই পারছো এই দুটিকেই তুলে এনে আমি কি করতে পারি দুটিকেই সাবজেক্টে রাখতে পারি তাহলে কম্বিনেশনে ভিন্ন হলো না ভিন্ন হলো তারপরে আবার দেখো সো লাস্ট অফ অল আমি কি করতে পারি এই ফার্স্টে কিন্তু আমি একবার বসায় ফেলছি এইখানে নিয়ে যেতে পারি এটা হয়নি এটা নিয়ে যেতে পারি দ্যাট মিন্স দেখো আমি চার রকমের কম্বিনেশন পাচ্ছি না তাহলে এই চার রকম যে কম্বিনেশন পাচ্ছি সংস্থানের প্রকারটাও অ্যাকচুয়ালি চার রকম সংস্থানের প্রকারটা হচ্ছে চার রকম অর্থাৎ সহনুমানের সংস্থান চার রকম হতে পারে ওকে
এটা ছিল সংক্ষেপে জিস্টটা তোমাদেরকে বললাম। এখন আমি ইন ডিটেইলস প্রত্যেকটা সংস্থানে যাব উদাহরণসহ তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য। ওকে, তাহলে আমি এ পর্যন্ত লিখে দিচ্ছি, আমি একটু মুছে ফেলি। আমরা এবার হচ্ছে এক এক করে যাই, না একটু স্লোলি এক এক করে যাই। সেটা হচ্ছে ফার্স্টে প্রথম সংস্থান, প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে প্রথম সংস্থান আমি যেমন যেমন সুপ সরকারে দেখে চলে এসেছি, তোমরা মনে বুঝে ফেলেছ, সেটা হচ্ছে যে আমি কি করব, প্রথমে দিব প্রধান পদ, এই মধ্যপদ প্রধান আশ্রয় বাক্য, আমি এখানে লিখে রাখলাম প্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। ওকে, লিখে ফেললাম। এখন দেখো, আমি যদি এখানে মধ্যপদ, আগের বার আমি কি করলাম, জাস্ট মধ্যপদের অবস্থানটা দেখিয়েছি। তোমরা জানো যে মধ্য প্রধান আশ্রয় বাক্যে কি থাকে, মধ্যপদ ব্যতীত আরেকটি পদ থাকে। প্রধান আশ্রয় বাক্যে অর্থাৎ প্রথম আশ্রয় বাক্যে, প্রথম যে আশ্রয় বাক্যটি হবে তাতে মধ্যপদ ব্যতীত আরেকটি পদ থাকে, তার নাম হচ্ছে প্রধান পদ। প্রধান আশ্রয় বাক্য, প্রধান পদ, একটি তো মধ্যপদ থাকতে বাধ্য, আর হচ্ছে মধ্যপদ ব্যতীত আরেকটি হচ্ছে প্রধান পদ। তাহলে সেটাকে আমরা, প্রধান পদকে আমি একটু আগে বলে এসেছি, সেটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, পি ফর প্রেডিকেট, প্রধান পদ। আর অপ্রধান আশ্রয় বাক্যে আমি তাহলে ফার্স্টে এম কে আমি বসিয়ে দিলাম শেষে প্রেডিকেটে, এটি একটি ফরম্যাট। প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে, অপ্রধান আশ্রয় বাক্যের বিধে মধ্যপদের অবস্থান হলো। তাহলে অপ্রধান আশ্রয় বাক্যের এই স্লটটা ফাঁকা রয়েছে, তাহলে এই স্লটে আমি কি বসাতে পারি, এখন কি বসাবো, অবভিয়াসলি আমি সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কিসের, দ্যাট মিনস হচ্ছে অপ্রধান পদ, এস পর সিদ্ধান্তের সাবজেক্ট, সিদ্ধান্তের সাবজেক্টকে আমি অপ্রধান আশ্রয় বাক্যের ফাঁকা স্লটে বসাবো। তাহলে আমি এখানে এসপি লিখে দিলাম সিদ্ধান্ত, এটা হতে বাধ্য, এটা না লিখলেও ডাজেন্ট ম্যাটার। তো তাহলে আমি প্রথম সংস্থানটা পেয়ে গেলাম, যে এমপি এসপি এস এম। তোমরা অনেকেই যেটা ভুল, মানে সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে তোমরা এই এমপি এস এম, এমপি এস এম, পি এস এম, পি এস এম, এটা করে করে তোমরা কিন্তু খুব ঘাবড়িয়ে যাও পরীক্ষার হলে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তোমার কাজটা হবে পি এস মুছে ফেলা, এম এর অবস্থানটা ঠিক করা। এরপরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে তুমি জানো প্রধান আশ্রয় বাক্য পি বসাবে, অপ্রধান আশ্রয় বাক্য বাকি জায়গায় এস বসিয়ে দেবে, খুব সিম্পল, ঠিক আছে। তাহলে আমরা সংস্থানের স্ট্রাকচারটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এখন একটি উদাহরণ দেখব। তাহলে এ পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছ, কমেন্টে জানিয়ে দাও যে এ পর্যন্ত বুঝতে পেরেছ, বুঝতে পারলে বলো জি বা ইয়েস। হ্যাঁ, আমি একটু দেখতে চাই যে তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি, ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিই। আমরা একটা উদাহরণ যদি তৈরি করি যে ফার্স্টে সকল দুর্নীতিগ্রস্ত, সকল দুর্নীতিগ্রস্ত হয় অপরাধী, না সকল দুর্নীতিগ্রস্ত হয় অপরাধী। তাহলে আমি যদি এখন বলি সকল অপরাধী হয়, সকল অপরাধী হয় শাস্তিযোগ্য, সকল অপরাধী হয় শাস্তিযোগ্য, তাই না? সকল দুর্নীতিগ্রস্ত অপরাধী, তাই না? দুর্নীতি করলে তো সেটা অপরাধ, অবভিয়াসলি মানতেই হবে, ঘুষ খাও আর তুমি হচ্ছে যে একজনকে খুন করো, সব অপরাধ, তাই না? তাহলে সকল দুর্নীতিগ্রস্ত, তুমি যদি ঘুষ খাও কিংবা একটা কাজ তোমার সরকারের একটা অর্ডার তোমাকে দিয়েছে সে কাজটা তুমি সঠিকভাবে না করো, তারাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। আমরা বুঝি দুর্নীতিগ্রস্ত কারা, তো দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তি হয় অপরাধী, এটা আমরা জানছি সত্য কথা। আবার আমরা বলছি যে সকল অপরাধী হয় শাস্তিযোগ্য, অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে, সেটা হচ্ছে সেটা পরিসরটা অল্প বা বেশি হতে পারে, বা শাস্তি পেতেই হবে, তাই না? তো সকল অপরাধী হয় শাস্তিযোগ্য। তাহলে আমি এখন, আমি কিন্তু কি সিদ্ধান্ত নিতে পারি, দেখো যে সকল দুর্নীতিগ্রস্ত হয়, আমি একটু চেঞ্জ করে দিই, আমি যেহেতু এই এই ফরম্যাটে ইয়ে করছি, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, আমি ওই অন্য উদাহরণে চলে গিয়েছি। দেখো, আমি যদি বলি যে কিছু
পেশাজীবী উদাহরণটার সাথে সঙ্গতিপূর্ণ একটা ই দিয়ে দিস, কিছু পেশাজীবী হয় দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত এটা দিয়ে আরো বেশি কম্বিনেশন সুন্দর হবে। দেখো তাহলে আমাদের উদাহরণটা, আমরা চেয়েছিলাম এখানে এম, আমি চেয়েছিলাম এখানে এম। দেখো যেই পদটি দুইটি আশ্রয় বাক্যেই কমন আছে সেটি হচ্ছে মধ্যপদ, তাহলে আমরা মধ্যপদটিকে ফার্স্টে রাখবো এবং লাস্টে রাখবো। আগের উদাহরণটা যেটা আমি বাক্য লিখেছিলাম সেটাতে হচ্ছিল না, এই জন্য আমি বাক্যটা চেঞ্জ করেছি। এখন দেখো মিলে গিয়েছে যে আমি প্রধান আশ্রয় বাক্যের সাবজেক্টে রেখেছি মধ্যপদকে, আবার অপ্রধান আশ্রয় বাক্যের প্রেডিকেটে বিধেয় রেখেছি মধ্যপদকে, তাহলে আমার প্রথম সংস্থানের ফরম্যাটটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে সিদ্ধান্ত গঠন করব, তাই না? সিদ্ধান্ত গঠন প্রক্রিয়া তোমাদের জানা আছে, যদি উভয় আশ্রয় বাক্য সদর্থক হয় তাহলে আমরা সেখানে সিদ্ধান্তটিও পাবো সদর্থক, এটা আমরা শিখেছি। যদি উভয় আশ্রয় বাক্য সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি পাবো সদর্থক, তাই আমি হয়টা লিখে ফেললাম আগেই সহজ করে দেওয়ার জন্য। আচ্ছা, উদ্দেশ্যে বসবে কোন পদ? অপ্রধান পদ। এখানে অপ্রধান পদ কোনটি তুমি জানো, এটিকে আমরা চিহ্নিত করছি এস দ্বারা। দ্যাট মিন্স এখানে সাবজেক্টে এস বসবে, প্রেডিকেটে পি বসবে। আমি কিছু পেশাজীবীকে এখানে নিয়ে চলে আসলাম, কিছু পেশাজীবী, কিছু পেশাজীবী, ওকে। আর হচ্ছে কিছু পেশাজীবী হয় পর্যন্ত হয়ে গেছে, এখন আমি পি এর জায়গায় কাকে বসাবো? প্রধান পদকে বসাবো। আমরা জানি প্রধান পদ করতে এটি হচ্ছে প্রধান পদ, এটি হচ্ছে প্রধান পদ, তাহলে অপরাধী শব্দটি আমি এখানে বসিয়ে দিব, অপরাধী। উফ কি গরম। আচ্ছা তো যাই হোক, আমরা তাহলে আমরা উদাহরণটি কমপ্লিট করলাম। দেখো ফরম্যাট প্রথম সংস্থানের সম্পূর্ণ নিয়মটি কিন্তু এখানে মেনেছে, যে এম এর অবস্থান ঠিক আছে, আমার সিদ্ধান্ত যে গঠন প্রক্রিয়া সেটিও ঠিক আছে, যে সকল দুর্নীতিগ্রস্ত হয় অপরাধী, কিছু পেশাজীবী হয় দুর্নীতিগ্রস্ত, তাহলে আমি বলতে পারি কিছু পেশাজীবী হয় অপরাধী। এখানে আমি কি কি নিয়মগুলো মোটামুটি একটু তোমাদের রিভিউ দিতে যাচ্ছি। আমরা যে নিয়মগুলো শিখেছিলাম যে কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, আমি সিদ্ধান্তে কিছু পেশাজীবী পদ কিনেছি, এটি অব্যাপ্য ছিল অব্যাপ্যই আছে, এটি অপরাধী পদটি অব্যাপ্য ছিল অব্যাপ্যই আছে। আমার আরেকটা নিয়ম ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। আমি কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত এটি হচ্ছে মধ্যপদ, অন্তত একবার ব্যাপ্য হয়েছে। দেখো প্রধান আশ্রয় বাক্যে যখন আমি ব্যবহার করেছি এটি, এটি সকল দুর্নীতিগ্রস্ত বলেছি, তাই না? তোমরা জানো সকল কিংবা কোনো দ্বারা যদি উদ্দেশ্যে ব্যবহার করা হয় কোনো একটি শ্রেণীবাচক পদকে, তাহলে সেটি অবশ্যই সার্বিক পদ হয়, তাই না? ব্যাপ্য পদ হয়, সার্বিক দ্যাট মিন্স ব্যাপ্য পদ। তাহলে এখানে অন্তত একবার ব্যাপ্য হয়েছে, এখানে ব্যাপ্য হয়নি, ডাজেন্ট নিড, আমাদের এটা দরকার নাই, আমাদের একবার ব্যাপ্য হলে যথেষ্ট, এই নিয়মটিও ফলো করেছে। দুইটি সদর্থক যুক্তি বাক্য ছিল, আমি সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করেছি, দ্যাট মিন্স আমার, আমি দেখতে পাচ্ছি যে আমি সিদ্ধান্তটি সঠিকভাবে গ্রহণ করেছি। কোন সংস্থানে? প্রথম সংস্থানে। ওকে, আমরা প্রথম সংস্থান শেষ করলাম। তাহলে আমরা প্রথম সংস্থানের উদাহরণ সহ শিখে ফেললাম, তাই না? খুব মজার না ব্যাপারটা? আমার কাছে এই সংস্থানের অংশটা তোমাদের পড়াতে খুব ভালো লাগে, কারণ এটা অন্তত খুব মজার, এবং তোমরা এখানে লিখলে যদি তোমাদের আসে যে প্রথম সংস্থানের ধারণাটি ব্যাখ্যা করো আর সেকেন্ড সংস্থানের ধারণাটি ব্যাখ্যা করো, তোমরা কিন্তু খুব ইজিলি আনসারটি করতে পারবে এবং খুব সহজ, টু দ্য পয়েন্ট আনসার করাটা খুব সহজ, এলোমেলো কথা বলার সুযোগ নাই। ওকে, এরপরে আমরা আসছি দ্বিতীয় সংস্থানে। ওকে, দ্বিতীয় সংস্থান দেখি তোমাদের কি অবস্থান, কে কেমন বুঝছো? ওকে, একজন লিখেছে কালকে ক্লাস আইসিটি নিয়ে, আইসিটি না মানে যিনি যে স্যার ক্লাস নেবেন আইসিটি স্যার অবশ্যই রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা তোমাদের রুটিনটা প্লিজ কিশোর বাতান থেকে দেখে নিবে ভালো করে, রুটিন দেখে তোমরা সবগুলো ক্লাসই করবে আশা করি, ঠিক আছে? সব স্যারের ক্লাসই করবে, সংশ্লিষ্ট টিচার সংশ্লিষ্ট ক্লাস নেবে। ওকে, আমরা দ্বিতীয় সংস্থানে আসি। দ্বিতীয় সংস্থানটা আমরা বলছি যে এটি যদি হয় প্রধান আশ্রয় বাক্য, এটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, সেই প্রধান আশ্রয় বাক্যের যে দুইটি স্লট ছিল সেই দুইটি স্লটের দুটিই হচ্ছে বিধেয়তে আমরা এম কে বসাবো, দুটি বিধেয়তে এম কে বসাবো, তাহলে আমাদের দ্বিতীয় সংস্থানটা হয়ে গেল। এখন এটাকে পূর্ণ রূপ দিতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রধান পদ আর অপ্রধান পদকে বসিয়ে দিতে হবে। তোমরা জানো প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদ থাকে তাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদ থাকে তাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি। ফাঁকা অংশে আমি যার যেখানে বসার জায়গা বসিয়ে দিলাম, খুব সিম্পল। তোমরা আনসারিং করার সময় ঠিক এভাবেই আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আশা করি আমার স্টুডেন্টরা ঠিক এভাবেই তোমরা আনসারিংটা করবে বা শিখবে, তাহলে অ্যাটলিস্ট তোমাদের ভুল হবে না বা তোমরা জবা খিচুড়ি পাকিয়ে ফেলবে না। আশা করি তোমরা খুবই খুবই কেয়ারফুল এবং তোমরা অনেক ট্যালেন্ট, তো তোমরা একটু স্টেপগুলো ফলো করো। ফার্স্ট আমি মধ্যপদের অবস্থানটাকে ফিক্সড করবো,
তারপর আমি বাকি অংশে বসিয়ে দিব কোথায় আমি p বসাবো কোথায় s বসাবো তাই না তাহলে আমার pm পেয়ে গেলাম sm পেয়ে গেলাম এখানে আমি সিদ্ধান্ত তো আমি সব সময় একই পাই s পাবো আর p পাবো এ নিয়ে কোনো ডিফারেন্স নাই সিদ্ধান্ত সব সময় sp সিদ্ধান্ত সব সময় sp সাবজেক্ট প্রেডিকেট খুব সিম্পল ওকে তাহলে এই হচ্ছে আমার ফরম্যাট আমি এই পর্যন্ত দেখাবো না আমরা যেটা দেখাবো আমরা এই পর্যন্ত দেখাতেও পারি আমাদের সংস্থান মতো আসলে আমরা এই পর্যন্ত দেখলে এনাফ ইজ এনাফ ওকে তাহলে আমরা এই পর্যন্ত সংস্থানটা দেখালাম এখন আমরা সংস্থানটা কি একটি মানে হাড় আছে বুঝছো একে একটু মাংস লাগিয়ে দিই নাকি হাড়ে একটু মাংস লাগিয়ে দিলে কি হবে মানে দেখতে সুন্দর বুঝতে সুবিধা হবে না যে আসলে এটা কিসের কঙ্কাল তো এখন আমরা একটা উদাহরণ একটা উদাহরণ তৈরি করি দ্বিতীয় সংস্থানের আমাদের সে কি করতে হবে উভয় ক্ষেত্রে মধ্যপদকে এখানে দিতে হবে তাহলে আমি যদি বলি যে কোনো মানুষ নয় স্বয়ং সম্পূর্ণ কোন মানুষ নয় স্বয়ং সম্পূর্ণ আচ্ছা আমরা কি স্বয়ং সম্পূর্ণ তোমরা বলো তো একটু আমাকে আনসার দাও যে আমরা কি স্বয়ং সম্পূর্ণ কোন মানুষ কি স্বয়ং সম্পূর্ণ হতে পারে আমরা সামহাও মানে কোনো না কোনো ভাবে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট তাই না ছোটবেলায় যখন শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলাম মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিলাম এখনো মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকি তাদের স্নেহ ভালোবাসা সবসময় লাগে আমরা সামহাও আমরা একজন মানে মেথডের কাছেও ডিপেন্ডেন্ট আবার আমার কাছে আরেকজন ডিপেন্ডেন্ট আমরা এত বেশি ইন্টারকানেক্টেড এই জন্য আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি তাই না সো আমরা আমার এখান থেকে একটা তোমাদের জন্য মেসেজ সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের প্রতিবেশীর প্রতি বা আত্মীয় স্বজনের প্রতি সবাই সবার প্রতি খেয়াল রাখবে সবাই মিলে ভালো থাকবো আমরা ওকে তো যে কথাটি বলছিলাম যে কোনো মানুষ নয় স্বয়ং সম্পূর্ণ তাহলে আমি একটি বাক্য পেলাম এখন আমি অপ্রধান আশ্রয় বাক্যেও আমি স্বয়ং সম্পূর্ণ পদটা যেহেতু আমি এখানে মধ্যপদ করতে যাচ্ছি আমি এখানে স্বয়ং সম্পূর্ণ পদটি আগেই বসিয়ে দিই তোমাদের একটু উদাহরণ তৈরি করার শেখাই ওকে দেখো আমি স্বয়ং সম্পূর্ণ পদটাকে তুমি যে পদ থেকে মধ্যপদ করতে চাবে সেই পদটিকে তুমি ফার্স্টেই বসিয়ে দাও যে আমি স্বয়ং সম্পূর্ণ দিয়ে একটি বাক্য লিখতে চাচ্ছি যেমন আমি এখানে যদি লিখি যে আল্লাহ বা সৃষ্টিকর্তা হয় স্বয়ং সম্পূর্ণ না অবশ্যই সৃষ্টিকর্তা কি হবে স্বয়ং সম্পূর্ণ হবে তাই না যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি স্বয়ং সম্পূর্ণ হবেন এটাই স্বাভাবিক তো কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় স্বয়ং সম্পূর্ণ সৃষ্টিকর্তা হয় স্বয়ং সম্পূর্ণ তাই না তাহলে এখানে দুইটি আশ্রয় বাক্যে আমাদের মধ্যপদ কোনটি মধ্যপদ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ যে পদটি দুইটি আশ্রয় বাক্যে দুইবার এসেছে সেটি হচ্ছে মধ্যপদ মধ্যপদ চেনার কথা আরেকবার রিপিট করে দিই তোমাদেরকে অনেকে ভুলে যেতে পারো মধ্যপদ হচ্ছে দুইটি আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য এই দুই আশ্রয় বাক্যে যে পদটি দুইবার থাকে এবং যেটি সিদ্ধান্তে থাকে না সেটি হচ্ছে মধ্যপদ তো স্বয়ং সম্পূর্ণ পদ কি হচ্ছে দুইবার আছে এবং এটি সিদ্ধান্তে আসবে না সো এটি হচ্ছে মধ্যপদ যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি আমি বলেছিলাম দ্বিতীয় সংস্থানে মধ্যপদ দুটির অবস্থান হচ্ছে উভয় আশ্রয় বাক্যের বিধেয়তে আবার রিপিট করছি দ্বিতীয় সংস্থানে মধ্যপদের অবস্থান হচ্ছে উভয় আশ্রয় বাক্যের বিধেয়তে এটাই এইটুকু মনে রাখলেই হবে তাহলে বাকি এটি ছিল প্রধান পদ পি এটি হচ্ছে অপ্রধান পদ এটি হচ্ছে এস ওকে এটি এস এটি পি হয়ে গেল এম এম তাহলে এখান থেকে আমরা এখন সিদ্ধান্ত গঠন করব ওকে তো তোমরা সিদ্ধান্তটি আমাকে একটু হেল্প করো দেখি আমাকে কি কি হেল্প করতে পারো সিদ্ধান্ত গঠনে দেখো একটি হচ্ছে নৈরর্থক যুক্তি বাক্য আরেকটি হচ্ছে সদর্থক যুক্তি বাক্য তাই না তাহলে যদি নৈরর্থক যুক্তি বাক্য হয় সদর্থক যুক্তি বাক্য হয় এক দুইটি আশ্রয় বাক্যের মধ্যে তাহলে সিদ্ধান্তটি কেমন হবে সদর্থক না নৈরর্থক দেখি একটু তোমাদের মনে আছে কিনা আগের ক্লাসে কিন্তু আমি নিয়মগুলো পড়িয়েছি তোমাদেরকে আমি আশা করতেই পারি আমার স্টুডেন্টের কাছে যে তারা মনে রেখেছে তাই না যে একটি আশ্রয় বাক্য নৈরর্থক এবং একটি সদর্থক হলে সিদ্ধান্তটি কেমন হবে সদর্থক না নৈরর্থক প্লিজ লিখে দাও হ্যাঁ একটু সংক্ষেপে লিখে দাও সদ আর নয় এটুকু লিখলেই হবে আমি বুঝতে পারবো আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা দ্রুত আনসারিংটা করে দাও আনসারটা করে দাও যে এটা আনসার আমি এখানে হয় বসাবো আমি দুইটাই লিখলাম অপশনে হয় বা নয় দেখি কে পারবো আমি কোনটা মুছে দিব কোনটা তোমাকে সঠিকটা বলে দাও আমি তাহলে বাকিটা মুছে দিব আমি ওকে বাকিটা আমি লিখে ফেলি এখন দেখো এটা হচ্ছে অপ্রধান পদ আমি এখানে সৃষ্টিকর্তাটা লিখে ফেললাম অপ্রধান পদটা আমি অবশ্যই আমি উদ্দেশ্যে বসাবো সিদ্ধান্তে এবং প্রধান পদটাকে আমি বিধেয় বসাবো যে মানুষ ওকে দেখি কে কে আনসারিং করছো নৈরর্থক পিনাক দেবনাথ থ্যাংক ইউ পিনাক দেবনাথ খুবই ফার্স্ট তোমাকে অসংখ্য ধন্যবাদ আনসারটা করার জন্য সৃষ্টিকর্তা নয় মানুষ
তাহলে আমি হয়টা কেটে দিব আচ্ছা মুছে দিলাম বুঝলাম নয় আনসারটা আমি গ্রহণ করছি কেন কিন্তু কেন গ্রহণ করছে একটু আমি তোমাকে একটু রিপিট করে দিই যারা বুঝতে পারোনি এখনো মনে নেই সেটা হচ্ছে আমরা নিয়ম বলেছিলাম একটি যে দুইটি আশ্রয় বাক্যের একটি যদি নৈর্থক হয় এবং অপরটি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই নৈর্থক হবে দুইটি যদি আশ্রয় বাক্য নৈর্থক হতো তাহলে কোনো সিদ্ধান্তই হতো না একটি নৈর্থক একটি সদর্থক হলে সিদ্ধান্ত নৈর্থক দুইটি সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক এই তো এই নিয়মগুলি বলেছিলাম আমরা জাস্ট একটু মনে রাখতে হবে পিনাক দেবনাথ যেভাবে আনসারিং করেছে ঠিক সেভাবে এভাবে ফার্স্ট হইতে হবে আমরা এখানে সবগুলো নিয়ম ফলো করেছি কিনা আমরা প্রত্যেকটা করার সময় একটু রিপিট করবো যে আমাদের নিয়মগুলো ফলো হয়েছে কিনা বেসিক নিয়মগুলো তিনটি পদ রয়েছে চতুষ্পদ অনুবর্তী সৃষ্টি হয়নি মানুষ স্বয়ং সম্পূর্ণ সৃষ্টিকর্তা তিনটি পদ রয়েছে তারপরে হচ্ছে তিনটি যুক্তি বাক্য দেখতেই পাচ্ছ মধ্যপথ অন্তত একবার ব্যাপ্য হতে হয় মধ্যপথ স্বয়ং সম্পূর্ণ অন্তত একবার ব্যাপ্য হয়েছে কারণ নয় স্বয়ং সম্পূর্ণ বলেছে যখনই তখন বিধেয়টা ব্যাপ্য হয়ে গেছে একবার অব্যাপ্য আছে ডাজেন্ট ম্যাটার একবার হলে এনাফ তাহলে এটা গেল আরেকটা হচ্ছে অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না দেখো সিদ্ধান্ত মেনেছি সৃষ্টিকর্তা পদটি এটি ছিল সৃষ্টিকর্তা একক এখানে অব্যাপ্য ছিল এখানে অব্যাপ্য রয়েছে এবং কোনো মানুষ পদটি এখানে ব্যাপ্য ছিল এখানে এসে ব্যাপ্য হয়েছে কোনো সমস্যা নেই তাই না তাহলে আমি এইসব নিয়মগুলো ফলো করেছি নৈর্থক হওয়ার কথা ছিল নৈর্থক করেছে তাহলে সিদ্ধান্তটি বৈধভাবে অনুমিত হয়েছে এবং এটি কোন সংস্থানের মধ্যে হয়েছে দ্বিতীয় সংস্থানের মাধ্যমে হয়েছে তাহলে আমি প্রথম সংস্থান অর্থাৎ প্রথম যে স্ট্রাকচার সেটা পেয়ে গিয়েছি মধ্যপদে আবার মধ্যপদে দ্বিতীয় স্ট্রাকচার অর্থাৎ দ্বিতীয় সংস্থানটি আমি পেয়ে গিয়েছি আমরা বুঝে ফেলেছি তাই না আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা বুঝে ফেলেছি আশা করি স্টুডেন্টস তোমরা একটু খাতা কলমে লিখে নিলে আমি মানে মনে করি যে তোমাদের জন্য ভালো হবে আর যদি মনে করো খাতা কলমে লিখতে চাই তুমি ক্লাসের দিকে অ্যাটেন্ড করতে পারছো না তাহলে খাতা কলমে লেখার দরকার নেই পরে এটা আবার তো থেকে যাচ্ছে ভিডিওটি তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে ওকে তাহলে আমরা দ্বিতীয় সংস্থানের পরে এরপরে আসছে তৃতীয় সংস্থান না ক্লাসের টাইমটা একটু দেখে নিই ৩৬ ওকে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তৃতীয় সংস্থান দেখো তৃতীয় সংস্থান প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য না অপ্রধান আশ্রয় বাক্য দুটা তাহলে আমি একবার করেছি এম এম একবার করেছি এম এম এখানে এখানে এম এবার আমি কি করবো দুইটা এমকে পিছনে বিধেয়তা দিয়েছিলাম দুইটা এমকে যদি আমি উদ্দেশ্যে নিয়ে আসি তাহলে কেমন হয় বলো তো দুইটা এমকেই আমি দুইটি আশ্রয় বাক্যেরই উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম তারপরে আরেকটা ফরম্যাট হলো দেখো আমি আগে যে দুইটাই বলছি তার সাথে মেলে কেন তুমি শুধু দেখবা যে আগে স্যার আগেরটার মতো হয়ে যাচ্ছে কিনা তুমি জাস্ট এটা আমাকে বলো তোমরা যদি কখনো এমন মনে হয় যে আগেরটার মতো হচ্ছে কিনা তার মানে যদি আগেরটার মতো না হয় দ্যাট মিনস এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার ওকে তার মানে এটাকে এই জন্য আমরা বলছি তৃতীয় সংস্থান যেখানে তৃতীয় সংস্থানটা হচ্ছে সেটাই যে যে সহনুমানের দুইটি আশ্রয় বাক্যেই মধ্যপদের অবস্থান উদ্দেশ্যে যে সহনুমানে মধ্যপদের অবস্থান উভয় মধ্যপদের অবস্থান উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যে সেই সহনুমানের সংস্থানকে আমরা বলবো তৃতীয় সংস্থান ওকে তাহলে আমরা বাকিটা বসিয়ে দিই প্রধান আশ্রয় বাক্যে বাকি আরেকটি পদের নাম আমরা পি বলি অপ্রধান আশ্রয় বাক্যে বাকি আরেকটি পদের নাম এস বলি তাই না অপ্রধান পদ তাহলে আমাদের এই ফরম্যাটটা হয়ে গেল এটা হচ্ছে তৃতীয় সংস্থান সিদ্ধান্তটা সবসময় বরাবরের মতো এসপি সিম্পল তাই না হয়ে গেল এটা হচ্ছে স্ট্রাকচার গেল আবার আমরা মাংস লাগানোর কাজে করি হাড়ের ওপর মাংস না স্ট্রাকচারের উপরে আমরা এখন কি দিব হ্যাঁ বিল্ডিং তৈরি করবো স্ট্রাকচার হয়ে গেছে এখন এর উপরে আমরা অনেক কিছু দিব দেখি কি উদাহরণ বানানো যায় আচ্ছা তাহলে তৃতীয় সংস্থানে আমার উভয়টাকে উভয় মধ্যপদকে আমাকে উদ্দেশ্যে নিয়ে আসতে হবে তাই না দেখো আমি যদি একটি উদাহরণ তৈরি করি যে কোনো ভালো মানুষ তোমরা সবাই ভালো মানুষ আমি খুব আশা করি কোনো ভালো মানুষ নয় পরশ্রী কাতর পরশ্রী একটু ওইদিকে চলে গেল তোমরা বুঝতে পারবে কি না আমি পৌঁছে দিচ্ছি সরি কোনো ভালো মানুষ নয় পরশ্রী কাতর না ভালো মানুষ নয় পরশ্রী কাতর পরশ্রী কাতর বুঝো পরশ্রী কাতর মানে হচ্ছে যে যারা অন্যের স্ত্রী দেখে মানে অন্যের সৌন্দর্য দেখে কাতর হয়ে যায় যে আয় আয় আমার নাই ওর এমন হয়ে গেল ও রেজাল্ট ভালো করে ফেললো আমি পারলাম না এটা হচ্ছে পরশ্রী কাতরতা আমার স্টুডেন্টরা কখনো পরশ্রী কাতর হতে পারে না তাই না
কোনো কেউই তোমরা পরস্পরগতর হবে না এটা আশা করি, কারণ অন্যের দেখে তুমি উৎসাহিত হতে পারো বাট কখনোই অন্য দেখে হিংসায় জ্বলবে না, নাকি? তো কোনো ভালো মানুষই নয় পরস্পরগতর। আবার আমি যদি বলি কিছু ভালো মানুষ, পৃথিবীতে অনেক মানুষ আছে না, তার মধ্যে কিছু ভালো মানুষ হচ্ছে আমার শিক্ষার্থীগুলো, তাই না? কিছু ভালো মানুষ হয় শিক্ষার্থী, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা হবে না পরস্পরগতর, না? কিছু ভালো মানুষ তোমরা হচ্ছ শিক্ষার্থী, তোমরা যারা শিক্ষার্থী তারা পরস্পরগত নয়। তাহলে কোনো ভালো মানুষই পরস্পরগত নয় আর কিছু ভালো মানুষ হয় শিক্ষার্থী। তাহলে এখানে দেখো, আমি আমার তৃতীয় সংস্থান, আমার উদ্দেশ্য হচ্ছে সংস্থান শেখা, তৃতীয় সংস্থান আমি বলেছিলাম মধ্যপদ। দেখো ভালো মানুষ, ভালো মানুষ দুইটি ভালো মানুষই হচ্ছে, যেহেতু দুইটি আশেপাশে ভালো মানুষ পদটি রয়েছে, এটি হচ্ছে আমাদের সেই মধ্যপদ। সেই মধ্যপদকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, মধ্যপদকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, দুইটি আমাদের উদ্দেশ্য বসিয়েছে। তাহলে আমাদের স্ট্রাকচারটা আজ ঠিক আছে। এখন বাকিটা আমরা এখানে পি দিলাম, এটা আমরা এস দিলাম একটু আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা এখান থেকে সিদ্ধান্ত গঠন করবো, সিদ্ধান্তটা কীভাবে গঠন করবো? অতএব চিহ্নটা খুব সুন্দর করে দিয়ে দিলাম, খুব সিম্পল। এরপরে হচ্ছে দুইটি আশ্রয় বাক্য মধ্যে একটি নঅর্থক একটি সদর্থক। আগের বার তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, তোমরা আনসার করতে পেরেছো একটিকে। আমি যেহেতু নঅর্থক রয়েছে আমাকে অবশ্যই নঅর্থক করতে হবে এটা। অপ্রধান পদকে আমাকে সিদ্ধান্তে বসাইতে হবে, কিছু ভালো মানুষ, কিছু ভালো মানুষকে কিছু ভালো মানুষের জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? আর সরি, ভালো মানুষ না, মধ্যপদকে বসিয়ে দিয়েছি। আমার ডিরেক্ট ক্লাস হলে আমার স্টুডেন্টরা সাথে সাথে বলতো, স্যার ভালো মানুষটা কেন বসাইলেন? তখন আমার ভালো লাগতো যে না, স্টুডেন্টরা বুঝতে পেরেছে না, কিছু শিক্ষার্থী। এটা হচ্ছে অপ্রধান পদ। ওকে, কিছু শিক্ষার্থী, ওকে। তাহলে এটা ছিল আমাদের যেহেতু অপ্রধান পদ, অপ্রধান পদকে আমি সামনে বসিয়েছি, কিছু শিক্ষার্থী নয় বসিয়েছি। আর আমি কি বসবো? প্রধান পদটিকে বসাবো, পরস্পৃকাতর। এখানে আমাদের এই উদাহরণে পরস্পৃকাতর হচ্ছে প্রধান পদ। তাহলে আমি প্রধান পদকে বসিয়েছি এস পি, ওকে। তাহলে আমার সিদ্ধান্তটা গঠন হয়ে গেছে। তো দেখি যে দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। সেই খুব সিম্পল, আমরা জাস্ট সংস্থানের সিস্টেমটা ফলো করেছি। সংস্থানের সিস্টেম ফলো করার পরে আমরা উদাহরণ তৈরি করেছি, এবং সেই উদাহরণ করে তৈরি করে আমরা দেখছি যে কোনো ভালো মানুষ নয় পরস্পৃকাতর। এখানে এই পরস্পৃকাতর পদটিকে আমি যখন প্রধান পদে নিয়ে এসেছি, দেখো এটি ছিল ব্যাপ্য পদ, এটিও ব্যাপ্য হয়েছে, কোনো সমস্যা হয়নি। এটি অব্যাপ্য পদ ছিল, অপ্রধান পদটি এখানে অব্যাপ্য রয়েছে, আমি অব্যাপ্যকে ব্যাপ্য করিনি, দ্যাট মিনস কোনো প্রবলেমের সৃষ্টি হয়নি, ঠিক আছে। আমি নৈর্থক করেছি, এটা একটি সদর্থক একটি নৈর্থক, তাই নৈর্থক হয়েছে, নৈর্থক হয়েছে। এবং মধ্যপদ অন্তত একবার ব্যাপ্য হওয়ার কথা ছিল, আমি একবার অন্তত ব্যাপ্য করেছি, একবার অব্যাপ্য রয়েছে, কোনো ব্যাপার না, না? তাহলে আমার এই সিদ্ধান্তটি ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় সংস্থান থেকে একটি, তৃতীয় সংস্থান থেকে আমরা একটি বৈধ সিদ্ধান্ত অনুমান করতে পারলাম, তাই না? ঠিক আছে। তাহলে আমরা আসলে সংস্থানের পরে আমাদের রূপের ধারণা আছে বা মূর্তির ধারণা আছে, সেইটা কম্বাইন্ড করলে তোমরা তখন আসলে আরো ক্লিয়ারলি এই বৈধতা অবৈধতাটা যাচাই করতে পারবো। আমরা আজকে জাস্ট শিখছি সংস্থানের ধারণা, আমাদের পরীক্ষায় আসলে আমাদের যেহেতু একটি করে উদাহরণ লিখতে হবে আমাদেরকে, তাই আমরা উদাহরণ সহ শিখে ফেলছি, ওকে ওকে। এ পর্যন্ত তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি, দেখি না হবে, ওকে। তোমরা এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানিয়ে দাও প্লিজ। আমি যখন বোর্ড বলছি তোমরা আমাকে জানিয়ে দাও যে ইয়েস বুঝতে পেরেছি, বা কোনো প্রবলেম থাকলে বলো এই অংশটা বুঝতে পারিনি, প্লিজ আমাকে একটু জানিয়ে দাও তোমরা। ওকে, লাস্ট সংস্থান আমার হচ্ছে চতুর্থ সংস্থান। দেখো চতুর্থ সংস্থানটা বুঝতে পারছো তোমরা কি হবে? চতুর্থ সংস্থানটা হবে যে দেখো আমরা দুইবার মধ্যপদকে বিধে, দুইবার এই একবার মধ্যপদকে টোটাল বিধে, আবার দুইটা মধ্যপদকে একবার উদ্দেশ্যে বসিয়েছি। তাহলে দুইটা মধ্যপদ, দুইটা উদ্দেশ্য, দুইটা বিধে বসানো শেষ আমার। এখন আমার আর কি বাকি আছে? এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আবার লিখে নিয়েছি বারবার মুছে ফেলছি আমি, অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আর কি বাকি আছে? প্রথমে আমি প্রথমটা ফার্স্ট সংস্থানে আমি কিন্তু এম বসিয়েছিলাম এখানে, এম বসেছিলাম এখানে, তাই না? তারপরে এখানে এম বসেছিলাম এই যে, সেটা তো আর করা যাবে না। তাহলে আমার বাকি আছে একটা মাত্র অপশন বাকি আছে, সেটা হচ্ছে আমি এখানে এম দিব, এটা মুছে ফেলবো, আর এখানে এম দিব, এটা মুছে ফেলবো। এই সিস্টেম, এই স্ট্রাকচারটা কিন্তু আমার হয়নি এখনো, তোমরা খেয়াল করেছো কিনা? এই স্ট্রাকচারটা কিন্তু হয়নি। ফার্স্টে আমি কি বলি, এম এখানে দিয়েছিলাম, এম দিয়েছিলাম, বাট এই স্ট্রাকচারটা আমার হয়নি, ওকে। তাহলে আমি এই স্ট্রাকচার এখন আমরা যে সংস্থানটি পাবো সেটি হচ্ছে চতুর্থ সংস্থান। সংজ্ঞা যদি চাই চতুর্থ সংস্থান কাকে বলে, বা চতুর্থ সংস্থান বলতে কি বুঝো, তোমরা খুব ইজিলি বলতে পারবে যে হচ্ছে যে সংস্থানে বা সহনুমান, যে সহনুমানে
প্রথম আশ্রয় বাক্যে প্রথম আশ্রয় বাক্যে মধ্যপদ বিধেয় থাকে এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে মধ্যপদ উদ্দেশ্যে থাকে বা উদ্দেশ্যে অবস্থান করে সেই সহঅনুমান্যের সংস্থানটিকে চতুর্থ সংস্থান বলা হয় না চতুর্থ সংস্থান বলে ঠিক আছে তাহলে তুমি খুব সিম্পলি লিখতে পারবে এখন আমরা এখানে পি দিব প্রধান পদ এখানে আমরা অপ্রধান পদ অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদটা এস দিব সিদ্ধান্ত এস আর পি একইভাবে আমরা এই স্ট্রাকচারটি দাঁড় করিয়ে দিলাম তাই না তাহলে আমাদের চতুর্থ সংস্থানে স্ট্রাকচারটি হয়ে গেল দেখি ইয়েস জি স্যার বুঝেছি ইয়াসমিন রুমি জুলরানা ইয়েস বুঝেছো থ্যাংক ইউ নাইদা ইয়াসমিন বুঝেছি ধন্যবাদ ধন্যবাদ আমার স্টুডেন্টটা বুঝতে পেরেছে আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা খুব এই মানে মনোযোগের সাথে দুপুরবেলা ক্লাস করছো পরিস্থিতির সাথে তোমরা খাপ খাওয়াই নিছো এটা আসলে অনেক ভালো একটি ব্যাপার আমাদেরকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াই নিতেই হবে করোনা ভাইরাস আমাদেরকে একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে আমরা তার সাথে খাপ খাওয়াই নিচ্ছি ইনশাল্লাহ আমরা পজিটিভ রেজাল্ট পাবো দেখো এখন আমরা এখান থেকে একটা সিদ্ধ একটা উদাহরণ তৈরি করি তাই না আমি যদি একটা উদাহরণ তৈরি করি যে কিছু উদ্ভিদ হয় ঔষধি না যদি এখন সব ফলের টাইম তাই না সব গাছে ফল হচ্ছে আম জাম কাঁঠাল অনেক কিছু আমি ঔষধি নিয়ে কথা বলি কারণ আমার ঔষধটাও খুব দরকার আমাদের কিছু উদ্ভিদ হয় ঔষধি বা ঔষধি বৃক্ষ বলতে পারো ঔষধি বৃক্ষ বলো কিছু উদ্ভিদ হয় ঔষধি বৃক্ষ আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে যদি আমি ঔষধি বৃক্ষটাকে মধ্যপদ যেহেতু আমি বলেছি সেটা হবে মধ্যপদ তাহলে এখানে ঔষধি বৃক্ষটাই মধ্যপদ হবে তাই না আমি বলেছি যে প্রথম প্রধান আশ্রয় বাক্যে এই ফরম্যাটটা কেমন ছিল এই যে পি এম আর এম এস তাই না এই হচ্ছে ফরম্যাটটা ছিল তোমার মনে রাখার জন্য একটু বলি তাহলে আমাকে ঔষধি বৃক্ষটা যেহেতু আমি শেষে লিখেছি আমার এটা কি করতে হবে অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে বসাতে হবে তাহলে অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে যদি আমি বসাই তাহলে আমি লিখি এবার যে সকল ঔষধি বৃক্ষ হয় উপকারী না সকল ঔষধি বৃক্ষ হয় উপকারী কিছু উদ্ভিদ হয় ঔষধি বৃক্ষ সকল ঔষধি বৃক্ষ হয় উপকারী তাহলে আমি বলতেই পারি এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যেহেতু দুইটি সদর্থক তাহলে আমি মাঝখানে আমি আগে লিখে নিয়েছি এটা হয় হবে সদর্থক হবে এটা আমাদের নিয়মে পড়ে এসেছি আমাদের এখানে ঔষধি বৃক্ষটা হচ্ছে মধ্যপদ এটা মধ্যপদ এর বাদে যেটা অপ্রধান পদ রয়েছে সেটা আমি ফার্স্ট আনলাম কিছু উপকারী বৃক্ষ বলতেই হবে এখানে আমার বা গাছ বলতে বৃক্ষ বলতে হবে কারণ এটা আমাদের বোঝার সুবিধাতে বৃক্ষ আমরা এক্সট্রা করে দিলাম কিছু উপকারী বৃক্ষ হয় এখন দেখো ঔষধি বৃক্ষ বাদ হয় উদ্ভিদ বা কিছু উপকারী তুমি যদি বৃক্ষ নাও দাও তাহলে আমাদের সেন্সটা চলে আসছে বাক্যটি দেখো যে কিছু উপকারী বস্তু বলতে পারে বা কিছু উপকারী হয় উদ্ভিদ কারণ উপকারী মানুষও হতে পারে মানুষও যেমন উপকারী কারণ উদ্ভিদও কি উপকারী আমরা গাছকে বন্ধু বলি তাই না গাছ আমাদের কিন্তু বন্ধু নানানভাবে আমাদেরকে উপকার করে থাকে এবং যারাই আমাদের উপকার করে তারাই অ্যাকচুয়ালি আমাদের বন্ধু সে একটা পানীয় হতে পারে একটা ক্লিন এনভায়রনমেন্ট হতে পারে উদ্ভিদ হতে পারে তাই না তাহলে তুমি এখানে বস্তু দিলেও অর্থটি আমাদের চলে আসবে তাহলে আমাদের যেটা মূল টার্গেট ছিল সেটা হচ্ছে চতুর্থ সংস্থান বোঝা চতুর্থ সংস্থানে আমাদের ধারণা ছিল যে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় থাকবে মধ্যপদ অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে থাকবে মধ্যপদ আমরা সেই সিস্টেমে আমরা একটা উদাহরণ বিল্ড আপ করেছি এক্সাম্পলটা কি দিয়েছি কিছু উদ্ভিদ হয় ঔষধি বৃক্ষ এবং সকল ঔষধি বৃক্ষ হয় উপকারী এটা আমাদের জানা ঔষধ বৃক্ষ আমরা ঔষধ পেলে উপকারী অতএব কিছু উপকারী বস্তু হয় উদ্ভিদ তাই না তাহলে আমাদের উদ্ভিদ আমাদের বন্ধু হিসেবে আমরা বুঝতে পারি যে উদ্ভিদ হচ্ছে এক প্রকার উপকারী বস্তু তাই না তাহলে এই যে আমরা সিদ্ধান্তটি পেলাম এখানেও আমাদের কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা আমরা একটু চেক করে নিব তাই না আমাদের তিনটি পদ রয়েছে দেখতে পাচ্ছি তিনটি পদ রয়েছে মধ্যপদ অন্তত একবার ব্যাপ্য হওয়ার কথা ছিল ঔষধি বৃক্ষ এখানে ব্যাপ্য হয়নি বাট এখানে ব্যাপ্য হয়েছে সকল অপ্রধান আশ্রয় বাক্যে এখানে ব্যাপ্য হয়ে গেছে মধ্যপদ অন্তত একবার ব্যাপ্য হয়েছে অপ্রধান বা প্রধান পদকে অব্যাপ্য থাকলে ব্যাপ্য করা যাবে না দেখো এখানে হচ্ছে যে হয় উপকারী এখানে আমি কিছু উপকারী করেছি অব্যাপ্য অব্যাপ্য হয়েছে এখানে কিছু উদ্ভিদ রয়েছে এখানেও অব্যাপ্য রয়েছে উদ্ভিদ
অব্যাপ অব্যাপ রয়েছে, আমি অব্যাপকে ব্যাপক করি নাই, দ্যাট মিন্স আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক রয়েছে, তাই না? তাহলে আমরা বৈধভাবে একটি সিদ্ধান্ত পেয়ে গেলাম, কোন সংস্থানের উপর ভিত্তি করে? চতুর্থ সংস্থানের উপর ভিত্তি করে। চতুর্থ সংস্থানটি কেমন ছিল? পিএম এম এস। ওকে, সিদ্ধান্তটি হিসাবে আমি পাচ্ছি এস পি, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। এই ছিল আজকের আমাদের, আমার ক্লাস টাইম 49 বেজে গিয়েছে, এই ছিল হচ্ছে আমাদের আজকের চার রকমের সংস্থানের ধারণা। তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছ এই ক্লাসটি। এই ক্লাসে আমরা পড়লাম আজকে অ্যারিস্টটলের স্বঅনুমানের যে সূত্রটি সেটি পড়লাম, সূত্রটি ছিল ডিকটাম ডি ওমনি এট নুলো, সব কিছু এবং কোনো কিছুই নয়, সেটি একটি ধারণা ছিল। ওখান থেকে একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, এবং সংস্থানের থেকে অবশ্যই প্রায়ই কোশ্চেন আসে, ঠিক আছে? বিশেষ করে এমসিকিউতে পার্টে তোমাদের কোশ্চেন আসবে যে একটা সংস্থানের ফর্মেট দিয়ে দিল, এমন একটা ফর্মেট দিয়ে দিল, তোমার দ্রুত আমাকে বলে দাও এটা কোন সংস্থান। এখন তোমাকে একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে দিই, এম এম পি এস, বলতো এটি কোন সংস্থানের ফর্মেট? এস পি, এটা হচ্ছে সিদ্ধান্ত দিলাম। তাহলে বলতো এটি কয় নম্বর সংস্থান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বলতো এটি কোন সংস্থান? আমাকে একটু প্লিজ আনসার বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা একটু বুঝতে পেরেছো। ওকে, তোমরা আশা করি সবাই খুব মনোযোগের সাথে ক্লাস করেছো, সবাই খুব ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমরা সবাই নিরাপদে থাকবে, ভালো করে ক্লাস করবে। প্লিজ আনসারটা জানিয়ে দাও, আমি তোমাদের আনসারটা দেখে নিচ্ছি, এটা কয় নম্বর সংস্থান? ওকে, দেখি কে কে আনসারিংটা করতে পারো, আমি হচ্ছে কিন্তু এটাই অবশ্যই তোমাদের আনসারটা চেক করব। ওকে, আমি এক মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে। থার্ড, পিনাক দেবনাথ, থার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ, এটি থার্ড ছিল, তাই না? এই যে তোমাদের যারা মনে নেয় তাদেরকে একটু শর্টকাট এখানে দেখিয়ে দিচ্ছি, এম এম পি, না না এস এম, তারপরটা ছিল এম এম, তারপরটা ছিল এম এম, ঠিক আছে? এখানে আমি পি এস দিয়ে দিই, পি এস দিয়ে দিই, এটা একটা ছিল, এটা একটা ছিল, এটা একটা ছিল, আর লাস্ট হচ্ছে এম এম পি এস, এটা একটা ছিল, এই চারটা, খুব সিম্পল। এটা ওয়ান টু থ্রি ফোর, এটা থার্ড, এই যে এটা থেকে আমি কোশ্চেন করেছি, এটা হচ্ছে উদ্দেশ্য, দুটি যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটি হচ্ছে যে তৃতীয় সংস্থান। ওকে, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আজকের ক্লাসে এই পর্যন্তই।